ফুটবল মাঠে সুন্দরী নারীকে জড়িয়ে ধরলেন এক গোলরক্ষক। হেজাব পরা নারীকে জড়িয়ে ধরার দৃশ্য তাকিয়ে দেখল গোটা গ্যালারি। তবে ওই নারীকে জড়িয়ে ধরার পরেই নিষিদ্ধ হলেন ইরানের এই গোলরক্ষক। বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের লেখা প্রতিবেদনে। ইরানিয়ান প্রো লিগে ম্যাচ ছিল ইস্তেগলাল তেহরান এবং অ্যালুমিনিয়াস আরাকের মধ্যে। আরাক স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচটি শেষ হবার পর ফুটবলাররা যখন ড্রেসিং রুমে ফিরে আসেন, তখনই ঘটল অভাবনীয় এক ঘটনা। হঠাৎ ইস্তেকগালের গোলরক্ষক হুসাইন হোসেইনির দিকে দৌড়ে যান এক তরুণী। মাথায় হিজাব পরিহিত তরুণীটি হোসেইনির কাছে গিয়েই তাকে জড়িয়ে ধরেন। হোসেইনিও তাকে সাড়া দেন, সরিয়ে দেননি তরুণীকে, বরং নিজেও জড়িয়ে ধরেন তাকে। এ ঘটনায় যথেষ্ট হলো হোসেইন হোসেইনির বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য। সঙ্গে সঙ্গে ইরানিয়ান এই গোলরক্ষককে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির ফুটবল ফেডারেশন, সঙ্গে আর্থিক জরিমানাও করেছেন। ইস্তেগলাল এবং অ্যালুমিনিয়ার মধ্যকার ম্যাচ শেষ হবার সঙ্গে সঙ্গে মাঠে লাফিয়ে পড়েন ওই তরুণী। যেভাবেই হোক, তিনি পৌঁছে যান হোসেইন হোসেইনির কাছে। নিরাপত্তা কর্মীরা এ সময় হোসেইনিকে দ্রুত ড্রেসিং রুমে নিয়ে যান আর তরুণীটি ফিরে যান গ্যালারিতে তার নির্ধারিত আসনে। তবে ইরানি সংবাদ মাধ্যম জানায়, ইরান জাতীয় দলের হয়ে 11 ম্যাচ খেলে হোসেইনিকে শুধু এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সঙ্গে জরিমানা করা হয়েছে 4,400 ইউরো। এ শাস্তি দেয়া হয়েছে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে বাজে আচরণের দায়ে। অন্যদিকে এবার বাংলাদেশের জার্সিতে খেলতে চান সুলেমান দিয়াবাতে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের বড় নাম সুলেমান দিয়াবাতে মৌসুমের পর মৌসুম নিজেকে প্রমাণ করে চলেছেন মোহামেডান তারকা। সবশেষ ম্যাচে করেছেন 5 গোল, এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের টপ স্কোরার তিনি। বাংলাদেশের জার্সিতে খেলার প্রাথমিক যে কটি শর্ত তার একটি পূরণ হবে খুব শীঘ্রই। লাল সবুজ জার্সিতে খেলার আগ্রহ জানিয়েছেন দিয়াবাতে। এই লক্ষ্য পূরণে যে পেপার ওয়ার্ক দরকার, সেজন্য ফেডারেশন আর ক্লাবের দিকে তাকিয়ে এই মালিয়ান ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলতে চান সুলেমান দিয়াবাতে, তবে তার ইচ্ছাই সব নয়। যে কয়টি প্রাথমিক শর্ত পূরণ করতে হবে খুব শীঘ্রই তার একটি পূরণ হবে মোহামেডানের এই মালিয়ান তারকার। কিন্তু খেলার বিষয়টি সময় সাপেক্ষ। বাংলাদেশের নাগরিক হওয়া, পাসপোর্ট সহ আরও কিছু পেপার ওয়ার্ক আর নিজের পারফরমেন্সের প্রমাণ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিতে হবে 33 বছর বয়সী ফুটবলারকে। সুলেমান দিয়াবাতে বলেন, আমি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী, তবে নাগরিকত্বের আবেদনসহ সব পেপার ওয়ার্ক ফেডারেশন বা ক্লাব থেকে করলে ভালো হবে।